আগে গ্রামের মানুষ পয়লা বৈশাখ পালন করেছে, কিন্তু যখন এইটা নগরে এসেছে তখন এই নতুন থিম যুক্ত হয়েছে। রাজনীতির ভিতরেও পলিটিক্স আছে, এটা যেহেতু চারুকলা ইনস্টিটিউট ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকেই তারা এটা আয়োজন করে থাকে। এখন বাঙালি সংস্কৃতি সম্পর্কে যার বিন্দু মাত্র মানে যার কালচারাল হিস্ট্রি সম্পর্কে যার ধারণা নাই, সেই কেবল মঙ্গল শোভাযাত্রাকে মানে নেতিবাচক কথা বলতে পারে। ঠিকই বলেছেন, আমাদের জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো দেশের ক্ষমতা উল্টাতে পাল্টাতে পারে। আমরা যদি দেখি তৃতীয় বিশ্বের যারা নেতা আর কি, তারা কিন্তু এই রকম জোর গলায় কোনো কথা বলতে পারেন না। আমার যে মনে হয় যে কথাটা বললাম যে রাজনীতির ভিতরে পলিটিক্স হয়তো বা তেমন কিছু আছে যে জিনিসটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দৈনিক করতোয়ার সাপ্তাহিক আয়োজন করতোয়ার সাত দিন অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাই। আজ বাংলা নববর্ষ, 1430 সালের প্রথম দিন, তাই আজকে আপনাদের এই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমাদের এই অনুষ্ঠানটা শুরু করছি। এবং আজকে আমরা অবশ্যই নববর্ষ নিয়ে কিছু আলোচনা থাকবে, একই সঙ্গে হয়তোবা আরও দুটো বিষয় নিয়ে আলোচনা করবো যেটা অপরিহার্য, কিন্তু হয়তোবা ডিটেল আলোচনা করা সম্ভব হয় না যেহেতু আমাদের সময়ের স্বল্পতা আজকে। তাই আমাদের যে বিশেষ আলোচনা হবে বলে আমরা প্রতিবার যে কাজটা করে থাকি সেই কাজটা বিশেষ আলোচনা, যে আমাদের এখানে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বগুড়া সরকারি মুজিবুর রহমান বৈলগড়ের উপাধ্যক্ষ, আর একই সঙ্গে তিনি একজন লেখক এবং গবেষক এবং বাংলা একাডেমির আজীবন সদস্য প্রফেসর ডক্টর বেল্লাল হোসেন, তাকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা যে কাজটা প্রতিবারই করে থাকি সেটা হচ্ছে গত এক সপ্তাহে দৈনিক করতোয়ায় যেসব বিশেষ বিশেষ সংবাদ প্রকাশিত হয়েছে সেসব সংবাদের শিরোনামগুলো আমরা এক নজর দেখে নিই। আমরা এতক্ষণ দেখলাম আমাদের দৈনিক করতোয়ার প্রথম এবং শেষের পাতায় যেসব সংবাদ শিরোনাম ছিল তার মধ্যে বাছাই করে একটা অংশ। আমরা প্রথমেই বলেছি আজ আমাদের নতুন বছরে পা রাখলাম, আমরা একটা একটা প্রত্যাশা নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে, নতুন ভাবনা নিয়ে আমরা এই নতুন বছরে পা রাখলাম এবং আমরা আশা করছি যে আমরা নতুন কিছু পাবো এবং সব কিছু দুঃখ ঘুচে যাবে এই বছরটাতে। তাই আজকে আমরা এবার প্রফেসর ডক্টর বল্লাল হোসেনের কাছে যাচ্ছি যে নতুন বছরকে আমরা কীভাবে চাই, কীভাবে পাচ্ছি এবং উনি কী বলছেন এবং তার প্রত্যাশাটা কী, আমরা মনে হয় যে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলবেন। আচ্ছা, ধন্যবাদ। আমি শুরুতেই দর্শক শ্রোতাদের বাংলা নববর্ষ 1430-এর শুভেচ্ছা জানাই এবং আমাদের সকলের জন্যেই শুভকামনা প্রত্যাশা করছি। বাংলা নববর্ষ আসলে শুধু আমাদের নববর্ষ না, আমাদের বাঙালি জাতিসত্তার ঠিকানা, বিশেষ করে সাংস্কৃতিক ঠিকানা। কেন, প্রত্যেকটি জাতির যদি আমরা একটা পরিচয় ধরি তো সেই পরিচয়টা আসলে আমাদের বাঙালি যে 6টা ঋতু আছে, 12টা মাস আছে, এই 12টা মাসের মধ্যে বৈশাখ একটা বিশেষ ব্যঞ্জনা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়। এই যদি আমরা প্রাকৃতিকভাবে বৈশাখকে একটু বিবেচনা করি তাহলে দেখব যে শীত যখন চলে যায়, যাওয়ার পরে বসন্ত আসছে, বসন্ত আসার পরে যে প্রকৃতিতে একটা পরিবর্তন সাধিত হচ্ছে, বিশেষ করে যদি কালবৈশাখীর কথা বলি, তারপরে ঝনঝনঝার কথা বলি, এই ছাড়া অসংখ্য যে পরিবর্তনগুলো হয় প্রকৃতিতে, বৃক্ষে নতুন নতুন পাতা গজায়, এছাড়াও আমাদের বিশেষ করে আমের মুকুল আসে ফাল্গুনেই, তো এই যে ঋতুভিত্তিক যে পরিবর্তন, এই পরিবর্তন যখন বৈশাখে এসে মানে চৈত্রর দাবদাহ যখন শেষ পর্যায়ে যখন বৈশাখ এসে যাচ্ছে সেই মুহূর্তে ঋতুর যে পরিবর্তন, এই পরিবর্তনটা আমাদের জীবনের সঙ্গে, আমাদের সাংসারিক জীবনের সঙ্গে, আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে, এমনকি আমাদের আর্থিক জীবনের সঙ্গে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে যার ফলে রবীন্দ্রনাথ এই বৈশাখকে
একেবারে সবকিছু ভেঙ্গে চুড়ে নতুন করে যে নির্মাণ, সেই নির্মাণের বিষয়টি তিনি বৈশাখের মধ্যে প্রত্যক্ষ করেছিলেন। তো আসলে বৈশাখ এই রকম ভাবেই আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। আর একটা বিষয় যে বৈশাখ শুধুমাত্র আমাদের ঋতুর বিষয়টির নয়, প্রত্যেকটি ঋতুর মধ্যে এবং যদি সেটাকে আমরা বার্ষিকভাবে একটু বিবেচনা করি, যে বিশেষ করে আপনার নববর্ষের সূত্র যে জায়গাগুলো আছে সেটা আমরা যদি নওরোজের কথা বলি, মানে ইরানে যে নওরোজ উৎসব হয়, এবং এটা শুধু ইরানে নয়, এটা গোটা আপনার এই মধ্য এশিয়ায় প্রায় 17-20 দেশে নওরোজ উৎসব পালিত হয়। আর পূর্ব এশিয়ায় যদি বলি, চীন, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এইসব হলো এই চাইনিজ নিউ ইয়ার। এবং আমাদের দেশে যদি বলি, দক্ষিণ ভারতেও কিছু আছে, কিন্তু আমাদের বাংলাদেশের কথা যদি বলি, এই নববর্ষ, এইগুলোর সঙ্গে অর্থনীতির বিরাট একটা যোগসূত্র আছে। তো তাদের যোগসূত্র থেকে আমাদের যোগসূত্রটা আরও বেশি, কেন এই এই বিষয়টি নিয়ে পরে কথা বলা যাবে। এবং আমি এই অর্থনীতির বিষয়টি, এটা শুধুমাত্র বৈশাখের যে একটা অর্থনীতি আছে সেটা না, আমাদের অর্থনীতিকে একটা ট্র্যাডিশন আছে, এই ট্র্যাডিশনের জায়গায় বৈশাখের গুরুত্বটা সবচেয়ে বেশি। হ্যাঁ, ঠিক আছে। আপনি যে কথা বলছিলেন যে আমাদের বাঙালি জাতির জাতিসত্তার ঠিকানাটা হয়েছে আমাদের নববর্ষ, একই সঙ্গে বলছেন যে প্রকৃতি এবং আমাদের জীবনযাত্রার সঙ্গে এটা সম্পর্কযুক্ত, এবং একই সঙ্গে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে চাই যে আমাদের যে জীববৈচিত্র্য আছে সেটা তার সঙ্গে, যেহেতু আপনার বলতে ঋতু বৈচিত্র্যের ক্ষেত্রে এক এক সময় এক এক জীবের বলতে পারি, পাখির কথা বলতে পারি, এদের যে আগমন, যেমন বসন্তকালে যদি ঘুঘু না ডাকে, কোকিল না ডাকে, তার কারণ যেন মনে হয় যে এটা বসন্ত হয়নি এখন, এরকম এরকম এক একটা প্রাকৃতিক কিছু প্রাণী এবং কিছু এরকম জীব বৈচিত্র্যের সঙ্গে যারা যারা যুক্ত তারা যুক্ত আছেন। যাই হোক, আমরা যেটা কথা বলতে চাচ্ছিলাম যে এবারের বৈশাখ পালনের আগে একটি ঘটনা দেখলাম যে একজন আইনজীবী উনি রিট করেছেন মঙ্গল শোভাযাত্রা টাকা বাতিল করার জন্য, এবং অথবা কি ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা, একই সঙ্গে তিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি যিনি, নাসিরুদ্দিন হোসেন বাচ্চু, উনি বলছেন যে তাহলে একটা কাজ করা হোক যে সোমবারের পর যে মঙ্গলবারটা আছে সেই মঙ্গলবারটা তারা বাদ দেওয়া হোক, কারণ মঙ্গলে যখন তাদের এতই মানে আপত্তি, তাহলে এই মঙ্গলটা বাদ দেওয়া হোক, আর একটা ব্যাপার হচ্ছে যে মঙ্গল কথাটাই তাহলে অভিধান থেকে বের করে দেওয়া হোক, মানে তার উনি তীর্যকভাবে কথাটা বলছে। যাই হোক, আজকে আপনি একজন প্রকৃতি প্রেমী, একজন গবেষক হিসেবে, এবং একই সঙ্গে তিনি আপনার বাঙালি বাংলার যে আপনার যেহেতু আপনার গবেষণার বিষয়ই হচ্ছে লোকজ ঐতিহ্য, সেই লোকজ ঐতিহ্য নিয়েই আজকে আমার মনে হয় ওই জায়গাটা, মানে এই মঙ্গল শোভাযাত্রাটা ক্ষেত্রে যেসব উপজীব্য নিয়ে যেগুলো কথা আসছে সেই ব্যাপারে একটুখানি যেন আমাদের ছোট্ট কথা হলো আমাদের দর্শক শ্রোতাদের বলতেন, তাহলে আমার মনে হয় যে ওনার কিছুটা ক্লিয়ার হতে পারতেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি, চমৎকার একটা বিষয় উপস্থাপন করেছেন আপনি, এবং বাচ্চু ভাই আমি বলবো যে একেবারে জুৎসই একটা জবাব দিয়েছেন নাসিরুদ্দিন বাচ্চু ভাই, তাকে শ্রদ্ধা জানাই। মঙ্গল শোভাযাত্রা যদিও এটা আসলে 1989 আমাদের এই বৈশাখের সাংস্কৃতিক উৎসের সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু এইটা যুক্ত হলেও এই রুটটা যদি আমরা বলি, তো সেই রুটটা অনেক প্রাচীন এবং এতই প্রাচীন যে সেটা প্রাগৈতিহাসিক কাল থেকে, আমরা যদি দেখি যে আমাদের জীবনের সঙ্গে মানে গৃহপালিত পশু বলি অথবা বন্য পশু বলি, এইটা ছাড়া কি আমাদের জীবন চলবে? আছে প্রত্যেক বাড়িতেই, আমি যদি বাঙালির ইতিহাস দেখি বা দেখেন তাহলে প্রত্যেক বাড়িতেই গরু ছাগল আছে, হাঁস মুরগি আছে, এই যে গরু ছাগল হাঁস মুরগি অথবা কৃষক যে লাঙ্গল দিয়ে জমি চাষ করছে, শত শত বছর নয় হাজার হাজার বছর ধরে এইভাবে আমার কৃষির উৎপাদন মানে প্রবমান থেকেছে, আজকে না এই 2-3 দিন ধরে কলের লাঙ্গল এসছে, কিন্তু শত শত বছর হাজার হাজার বছর ধরে আমার পয়লা বৈশাখের সাংস্কৃতিক যে উৎস সেটি তো মূলত কৃষি। এই যে কৃষির সঙ্গে আমাদের জীবনের যে সম্পৃক্ততা, এই যখন মঙ্গল শোভাযাত্রা হচ্ছে, তো মঙ্গল শোভাযাত্রায় শুধুমাত্র এই যে এই পশু পাখি জীবজন্তু এইগুলোর অসংখ্য টাইপ আছে, মোটিভ আছে, আমি সেই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত কথা বলতে পারলে ভালো হতো। তো তারপরে আমি এই ব্যাপারটা আলোচনা করতে পারবো, যেহেতু বিষয়টা আলোচনায় আসছে, এই যে টাইপ মোটিভের যে বিষয়, পৃথিবীতে মানে স্টিট সামসন উনি এই পৃথিবীর তাপত লোক কাহিনী নিয়ে আমেরিকান একজন ফোকলোরবিদ, উনি এই 30-এর দশকেই
আপনার এই টাইপ মোটিভ নিয়ে অসাধারণ কাজ করেছেন, ছয় খণ্ডে তার মোটিভ ইন্ডেক্স করেছেন। সেখানে পৃথিবীতে যত লোক কাহিনী আছে সবগুলো সমন্বয় করে তিনি মোটিভ ইন্ডেক্স একটা দাঁড় করিয়েছেন। তো এই মোটিভগুলো এমন যে বাংলাদেশে বলি, আমেরিকায় বলি, আফ্রিকায় বলি, ইন্দোনেশিয়ায় বলি, পৃথিবীর যেখানেই যায় না কেন, এই এক একটা মোটিভ ধরে যখন আমি এগোই তখন দেখি যে ওই মোটিভটা শুধু বাংলাদেশই নয়, পৃথিবীর আরও অন্য অন্য জায়গায় আছে। তো সেই মোটিভগুলো কি আমাদের জীবনে, আমরা যদি ঈশপের গল্প শুনি, তারপরে হিতোপদেশের গল্প শুনি, আমাদের দেশে আপনার নিশ্চয় জানা আছে যে আমাদের বগুড়ায়, আর এটা আমার ব্যক্তিগত আমি এই গবেষণা করতে গিয়ে দেখেছি যে বগুড়ায় সবচেয়ে জনপ্রিয় লোক কাহিনী হলো হোপের মাও আর শেয়ালের কিচ্ছা। তো এই এই কিচ্ছার যে ইন্টারন্যাশনাল টাইপ, এটা ডক্টর মাজহারুল ইসলাম এটার যে টাইপ পরিভাষা, তার নাম দিয়েছেন খাদ্যলোভী ফাঁকিবাস এবং তার শাস্তি। এইটা শুধু আমাদের বগুড়ায় নয়, সারা দুনিয়াতেই এই 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 টাইপ ভিত্তিক আপনার লোক কাহিনী আছে। সেই সেখানে এই যে জীবজন্তুর সঙ্গে আমাদের যে সম্পর্ক, আপনি বাঘ নিয়ে অসংখ্য লোক কাহিনী আছে, সিংহ নিয়ে অসংখ্য লোক কাহিনী আছে, বানর নিয়ে আছে, এইগুলো শুধু লোক কাহিনীর মধ্যেই নয়, এই লোক কাহিনীর সঙ্গে আমাদের জীবনের গভীরতর একটা সম্পর্ক আছে। মানে মানুষ যে কথাগুলো সরাসরি বলতে পারেনি সেই কথাগুলো কখনো কখনো রূপক প্রতীক আকারে ব্যবহার করেছে। আর আমার কৃষি উৎপাদনের সঙ্গে এই যে লাঙ্গল বললাম, জোয়াল বললাম, গরু বললাম অথবা পাখি, আমাদের ভিতরে একটা ট্যাবু কাজ করে। সবসময় রাত্রেবেলা যদি কখনো কুত পাখি ডাকে তাহলে মানুষ মনে করে যে অমঙ্গল হবে, মানে ওই যে পেঁচা যদি ডাকে, রাতে গাছে পেঁচা ডাকছে তার মানে কি আমার অমঙ্গল। তো এই পেঁচাটাকে যখন আমি অমঙ্গলের প্রতীক হিসেবে এই পয়লা বৈশাখের র্যালিতে আমি ব্যবহার করছি, আমি লাঙ্গল ব্যবহার করছি, আমি জোয়াল ব্যবহার করছি, আমি পলো ব্যবহার করছি, কুলা ব্যবহার করছি, ডাবর ব্যবহার করছি অথবা মাছ ধরার জাল ব্যবহার করছি, এইগুলো দিয়েই মূলত মঙ্গল শোভাযাত্রাটা হয়েছে। তো এর মধ্য দিয়ে আমি আমার যে সাংস্কৃতিক যে দত্তনা, সাংস্কৃতিক যে চেতনা সেইটাকে বহমান করেছি। তো এই যে নতুন একটা ব্যঞ্জনা, আগে গ্রামের মানুষ পয়লা বৈশাখ পালন করেছে কিন্তু যখন এইটা নগরে এসেছে তখন এই নতুন থিম যুক্ত হয়েছে। এবং সংস্কৃতি এমনই একটা বিষয় যে যুগের চাহিদার সঙ্গে সঙ্গে তার নতুন নতুন ব্যঞ্জনা যুক্ত হবে। তো সেইটি এখন বাঙালি সংস্কৃতি সম্পর্কে যার বিন্দুমাত্র, মানে যার কালচারাল হিস্ট্রি সম্পর্কে যার ধারণা নাই, সেই কেবল মঙ্গল শোভাযাত্রাকে মানে নেতিবাচক কথা বলতে পারে। ঠিকই বলেছেন, যাই হোক আমার কথা হচ্ছে জানেন যে আমরা এ ব্যাপারে আর আলোচনা বাড়াবো না, কারণ হচ্ছে আমরা হয়তো আরো দুটো ছোট ছোট বিষয়ে আলোচনা করবো। আমরা মঙ্গল শোভাযাত্রার যে বিষয়টা, কারণ প্রতিবারই জানেন যে একটা থিম দেওয়া হয়, এটা যেহেতু চারুকলা ইনস্টিটিউট ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকেই তারা এটা আয়োজন করে থাকে এবং সেখান থেকে একটা থিম দেওয়া হয় প্রতি বছরই, এই থিমগুলো থাকে যে বল। কিন্তু প্রথমে কিন্তু এটা কিন্তু তেমনভাবে কিন্তু বিরোধিতা আর দেখা যায়নি, কিন্তু শেষে যখন অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে যখন মঙ্গল শোভাযাত্রা এক ধরনের একটা স্লোগান দেওয়া হলো তখন থেকে কিন্তু তার বিরোধিতাটা শুরু হলো। তার মধ্যে কিন্তু বুঝতে অসুবিধা নেই যে এর পক্ষে, অর্থাৎ মানে এই এই স্লোগানের পক্ষে, এই থিমের বিরুদ্ধে, এই স্পিরিটের বিরুদ্ধে কারা আছে সেটা মধ্যে আমাদের আমাদের যারা আছেন, যারা দর্শক শ্রোতা তারা বুঝতে পারছেন। যাই হোক, আমরা যে কথাগুলো গতবারে মুখ্য আলোচনায় ছিল আমাদের, সেটা হচ্ছে আমাদের বগুড়ার শহীদ চান্দ স্টেডিয়াম, যেটি থেকে ভেন্যু প্রত্যাহার করেছিল বিসিবি, আবার ফিরে এসছে। ওই যে একটা আমরা ইয়ে বিজ্ঞাপন দেখেছি, দাগ থেকে কিছু মানে নতুন কিছু পাওয়া যায়, সেটা কিন্তু একই ঘটনা, যে এই ঘটনা ঘটেছে বলেই হয়তো আমরা বগুড়া শুধুমাত্র ভেন্যু ফিরায় নয়, এখানে আধুনিকায়নও করা হচ্ছে, একই সঙ্গে নতুন একটা স্টেডিয়ামও দেবে বলে বিসিবি ঘোষণা করেছে এবং সেখানে তারা অর্থায়ন করবে এবং সেটা নতুন করে সাজিয়ে দেবে। আমার মনে হয় যে এই যে এই যে বিসিবির যে নতুন উদ্যোগ, এটাকে আপনি কি মনে করছেন? হ্যাঁ, এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই যে আমাদের বগুড়াবাসীর জন্য গর্ব এবং অহংয়ের জায়গা শহীদ চান্দ স্টেডিয়াম। আমাদের তো ওই একটাই মাত্র স্টেডিয়াম, আর একটা শুধুমাত্র ছোট খেলার মাঠ, আলতা পর্ণেশা খেলার মাঠ। তো এইটা যখন বিসিবি প্রত্যাহার করে নেয় তখন আমিও খুব মনে কষ্ট পেয়েছি বগুড়াবাসী হিসেবে। তো যাই হোক, সেটা যখন আবার ফিরে এসছে, বিশেষ করে আমি বগুড়ার মাননীয় সাংসদ জনাব রাগিবুল্লাহ হাসান রিপু ভাই এ বিষয়ে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করেছেন, হ্যাঁ, এবং তার সঙ্গে বগুড়া জেলা প্রশাসক, তাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের শহীদ চান্দ স্টেডিয়াম আবারও প্রাণ ফিরে পাবে এবং নতুন যে আরেকটা স্টেডিয়াম নির্মাণের কথা বলা হয়েছে এবং এটার জন্য সম্ভবত স্থান নির্বাচনের জন্য একটা দায়িত্ব দেওয়া হয়েছে। তো আশা করি যে এই মাঠটি যদি আমরা পাই, বগুড়াবাসী পাই, তাহলে খেলাধুলায় আমাদের বগুড়ার ছেলেমেয়েরা আরও এগিয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। এবং এখানে যারা খেলাধুলার সঙ্গে সংশ্লিষ্ট তারা বলেছেন যে এই মাঠটা যেন নাগালের ভিতরে, কারণ আমাদের দেখা যাচ্ছে বগুড়া থেকে যারা জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছেন তাদের
অধিকাংশই হচ্ছে নিম্নবিত্ত এবং সাধারণ মধ্যবিত্ত ঘরের সন্তান, তাদেরকে যে প্রতিদিনের যে প্র্যাকটিসের যে ব্যাপারটা থাকে সেখানে যদি দূরে হয় মাঠটা, তাহলে কিন্তু তাদের পক্ষে সে প্র্যাকটিসটা করা ওইভাবে সম্ভব হবে না। সেখানে তাদের জন্য যে মাঠটা, সে মাঠটার যে প্রত্যাশা পূরণ ক্ষেত্রে হয়তো কিছুটা বাধাগ্রস্ত হবে। তাই আমরা অবশ্যই নির্বাচকদের এই বিষয়টা বিবেচনা করতে বলবো। সর্বশেষ যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, আপনি লক্ষ্য করেছেন যে গত 10 এপ্রিল আমাদের জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো দেশের ক্ষমতা উল্টাতে পাল্টাতে পারে। এটা একটা বিশাল বিশাল ধরনের কথা, যে কথাটা একটা হুমকির মতো, আমাদের পরাশক্তি যুক্তরাষ্ট্রকে আমাদের প্রধানমন্ত্রী এই ধরনের কথা বললেন। ইদানিং কথা কিছুক্ষণ এরকম আসছে, একই সঙ্গে তার ছেলেও ওখানকার সাম্প্রতিক কর্মকাণ্ডের সাথে কূটনৈতিক সম্পর্কে কিন্তু একটা কথা বলেছিলেন। আমার মনে হচ্ছে যে এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আসলে হ্যাঁ, বিষয়টা যে 10 এপ্রিল, মনে রাখতে হবে যে এই দিনটা বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাসের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। সেই দিনে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে যে কথাটি বলেছেন, তো এইটা আসলে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী একেবারে খুব ধ্রুব একটি সত্য কথা তিনি বলেছেন। একটা সৎসাহসের পরিচয় তিনি দিয়েছেন এবং তিনি বঙ্গবন্ধুর কন্যা বলেই এইরকম একটি মানে খুব শক্তিশালী ভূমিকা নিয়ে তিনি কথাটা বলতে পেরেছেন। আমরা যদি দেখি তৃতীয় বিশ্বের যারা নেতা আর কি, তারা কিন্তু এইরকম জোর গলায় কোনো কথা বলতে পারেন না, আর বাংলাদেশে তো প্রশ্নই আসে না। হ্যাঁ, এবং আমেরিকা তো বরাবরই মানে নিজের স্বার্থ ছাড়া পৃথিবীর কোথাও যায় না। কিন্তু তো মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন যে তাদের গণতন্ত্র আসলে আটলান্টিকের ওপার, এই পারে আসলে তাদের সংজ্ঞাটা চেঞ্জ হয়ে যায়, তো আসলেই তো তাই। আমরা তৃতীয় বিশ্বের যদি দেখি, ইরাকের দেখেছি, তারপরে আফগানিস্তানে দেখেছি এবং মায়ানমারে কী হচ্ছে সে নিয়ে তো তাদের কোনো ভূমিকা নেই। কিন্তু যাই হোক, তারা এখন তৃতীয় বিশ্বের দেশগুলোতে অতীতেও নাক গলিয়েছে, এখনও নাক গলানোর চেষ্টা করছে, কিন্তু আগে যেভাবে তারা নাকটা গলিয়েছে এখন বোধ হয় পরিবেশটা একটু চেঞ্জ হয়েছে, কিছুটা হলেও চেঞ্জ হয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী সেই কথাটাই স্মরণ করিয়ে দিয়েছে। ঠিকই বলেছেন আপনি, যে কথা বললাম যে আমরা যদি বলে একটু নিকট অতীত, আমরা যদি মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা, একই সঙ্গে আমরা নিকট অতীতে আমাদের বলে আরব বসন্তের যে ঘটনাগুলি দেখি এবং তার পরিণতিটা যদি দেখি, তাহলে আমরা বলতে পারি যে কারোই খুশি হওয়ার কথা না যে আমেরিকার এই ধরনের আগ্রাসী কর্মকাণ্ডে। তবে আমরা একটু বলতে চাই যে আমাদের সাবেক মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর যখন সংস্কৃতি মন্ত্রী ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ছিলেন, তখন কিন্তু বগুড়ার একটি অনুষ্ঠানে বলেছিলেন যে রাজনীতির ভিতরেও পলিটিক্স আছে। এখন কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী, আমরা ধরে নিলাম যদি অন্য কথাটি সঠিক হয় যে আমেরিকা উল্টাতে পাল্টাতে পারে, তাহলে নিশ্চয়ই ধরে নিচ্ছেন যে আমাকেও উল্টাই দিতে পারেন, যেহেতু উনি কত খুশি হওয়ার কথা না, এই কথা তো খুশি হওয়ার কথা না। কিন্তু তাহলে কি উনি কি মানে এটাকে আত্মঘাতী কোনো কথা বললেন নাকি এর পেছনে আরও কিছু আছে? তাই আমার যে মনে হয় যে কথাটা বললাম যে রাজনীতির ভিতরে পলিটিক্স হয়তো বা তেমন কিছু আছে যে জিনিসটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তাই সেই অপেক্ষায় আমরা থাকবো অবশ্যই কিছু ভালো দেখার জন্য, এবং আমাদের যে মাথা উঁচু করে দাঁড়ানোর যে প্রক্রিয়াটা শুরু হয়েছে সেই মাথা উঁচু করে দাঁড়াবো, এবং আমাদের নতুন বছরে আমাদের এই প্রত্যাশাই থাকবে যে আমরা মাথা নিচু করবো না কারো কাছে, আমরা এগিয়ে যাব যত বাধায় আসুক ঐক্যবদ্ধ হবে। তাই আজকে আর কোনো কথা না বাড়িয়ে সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে আজকের বিদায় জানাচ্ছি। একই সঙ্গে আমাদের যিনি আমাদের অতিথি আছেন তাকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, তিনি একজন এই আমাদের এখানে এভাবে সময় দিয়েছেন, এভাবে কিছু কিছু কথা বলেছেন। আমরা প্রত্যাশা করবো যে ভবিষ্যতে যখন আমরা কোনো একটা বিষয়ের উপর বিশেষ আলোচনা করবো তখন যেন আমাদের সঙ্গে থাকেন। তাই আজকে তাকেও আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানে সমাপ্তি করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।